আওয়ামী লীগ দুর্বৃত্ত তৈরির কারখানা উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আওয়ামী লীগের সৃষ্টি। ক্ষমতাসীনরা সব সেক্টরে নিজেদের লোক বসিয়ে লুটপাটের সাম্রাজ্য তৈরি করছে। জনগণকে রক্ষা নয়, তাদেরকে শাস্তি দেয়া এই সরকারের একমাত্র এজেন্ডা বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে যোগ দেওয়া অন্য বক্তারা বলেন, এই সরকারকে পরাজিত করতে হলে বিএনপিকে আরও জোরালো কর্মসূচি দিতে হবে। বেনজির আজিজ এবং কেউ কেউ বলেন তিনবারের এমপি, এমপি আনার, ও কি এমপি নাকি, বলেন যে ওটা স্মাগলার, স্মাগলার আনার বলেন, তার নামে রেড অ্যালার্ট আছে ইন্টারপোলে সেটা বলেন, এই সবগুলোই আওয়ামী লীগের মধ্যে ক্যাপ্টে। আজ পোস্ট নেই, ওদের কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করবার যে এই কুৎসিত প্রবণতা, সেটা তো আওয়ামী লীগের হয়েছে।